আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ করশিকার কি এবং কদরিকার কি এর মধ্যে পার্থক্য, অথবা করশিকার কি এবং কদরিকার কি এর ব্যবহার, কখন আমরা করশিকার কি ব্যবহার করব, কখন কদরিকার কি ব্যবহার করব, এটার পার্থক্য আমরা শিখব। এবার আসুন আমরা মূল আলোচনা চলে যাই। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায়, যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা সম্ভব, তা হচ্ছে করশিকার কি। অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায় তা হবে কি, করশিকার কি। যেমন তুমি কি স্কুলে যাবে, আমি বলতে পারি হ্যাঁ যাব অথবা না আমি যাব না। অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না মাধ্যমে উত্তর করতে পারি তা হচ্ছে করশিকার কি। যেমন তুমি কি ভাত খাবে, তুমি বলবা হ্যাঁ অথবা হ্যাঁ অথবা না। আবার সিম্পল একটা বিষয় হচ্ছে যে মুখ না খুলে আমরা হ্যাঁ অথবা না করেও আমরা কি এর উত্তর দিতে পারি। যেমন কি করে, মাথা নাড়িয়ে আমরা হ্যাঁ অথবা না বল না বলেও আমরা কি মাথা নাড়িয়ে উত্তর দিতে পারি। আমি যদি বলি তুমি কি স্কুলে যাবে, তুমি বলো না, মানে কি মুখ দিয়ে কিছু বলতেছো না, তুমি কি মাথা নাড়াইছো, তার মানে কি তুমি যাবা না। তুমি কি ভাত খাবে, তার মানে কি তুমি ভাত খাবে। অর্থাৎ হ্যাঁ মানে করশিকার কি এর উত্তরটা আমরা কি করতে পারি, হ্যাঁ অথবা না অথবা মাথা, অর্থাৎ হ্যাঁ অথবা না অথবা মাথা নাড়িয়ে আমরা কি করতে পারি উত্তর করতে পারি, অর্থাৎ মুখ বন্ধ করে আমরা উত্তর করতে পারি অথবা হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর করতে পারি। এবার আসো আমরা কদরিকার কি কি ব্যবহার দেখি। অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায় না, অর্থাৎ মুখে কিছু না কিছু বলতেই হবে, এগুলোর উত্তর হচ্ছে কদরিকার কি। যেমন আমি যদি তোমাকে কোশ্চেন করি তোমার নাম কি, তুমি কি বলবা হ্যাঁ না, নাকি তোমাকে কিছু মুখ দিয়ে কিছু বলতে হবে যে আমার নাম রাজু, আমার নাম ইসরা, তাই না। অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর কিছু না কিছু বলতে হবে মুখ দিয়ে, এটা হচ্ছে কদরিকার কি। যেমন তোমার নাম কি, তোমার বাবার নাম কি, অর্থাৎ তুমি চাইলে কিনা যদি জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি, তাহলে কি হবে, অর্থাৎ মাথা না দিয়ে উত্তর দিতে পারবা, অথবা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা সম্ভব না। অর্থাৎ এগুলো হচ্ছে কদরিকার কি। আচ্ছা, তার মানে আশা করি আজকের পর থেকে কখন করশিকার কি ব্যবহার করতে হবে এবং কখন কদরিকার কি ব্যবহার করতে হবে আর কারো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।